কন্যাশ্রী ভাতা পেতে চলেছে জামালপুরের বঞ্চিত ছাত্রী। সরকারি নথিতে বিবাহিত দেখানো হয় অবিবাহিত ছাত্রীকে। জি চব্বিশ ঘন্টায় সেই খবর সম্প্রচারিত হতে ভুল সূত্রে ভাতা দেবার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী মণিমালা মণ্ডল পূর্ব বর্ধমানের জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা। বাবা ফুচকা বিক্রেতা, দাদা টোটো চালক। জামালপুর কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী মণিমালা কন্যাশ্রী ভাতার জন্য 2020 সালে নিয়ম মতো আবেদনও করেছিলেন, কিন্তু বছর ঘুরলেও মেলেনি ভাতা। গত 27 ডিসেম্বর সে বিষয়ে খোঁজ নিতে বিডিও অফিসে গেলে নির্দিষ্ট দপ্তরের অফিসারের মুখে শোনেন, রিপোর্টে লেখা আছে তিনি নাকি বিবাহিত, তাই মিলবে না কন্যাশ্রী ভাতা। শুনেই মাথায় হাত পড়ে মণিমালার। মেয়ের কথা বিশ্বাস করেননি অফিসার, জানালেন মণিমালার মা। ডেটাবেসে গিয়ে খোঁজ নিই, কিন্তু ওখান থেকে আমাকে বলা হয়েছে আমি নাকি বিবাহিত, সেই কারণে আমি কন্যাশ্রী ভাতা পাবো না। জামালপুর কলেজে পড়ছি, ফার্স্ট সেমিস্টার। অফিসে গেল, দিয়ে অফিসে গেলে বলছে যে আমাদের টাকা ঢুকেনি, তাই দেখতে এসেছি কন্যাশ্রী টাকাটা বলে দিয়ে। তখন ওই কম্পিউটার টিমে বলছে তুমি টাকা কেন পাবে, বলছে তোমার বিবাহিত তুমি টাকা পাবে না বলছে। তখন মেয়েটা কান্দা কান্দা বলছে যে টাকা পাবো না, আমি তো এরকম কোনোদিন বিবাহিত হয়নি, আমাকে এরকম বলছে। বলছে ভালো করে বল, আমি ওখানে তদন্ত। এরপরই মণিমালার বাবা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য ছাত্রী যে অবিবাহিত তা জানিয়ে বিডিও অফিসে রিপোর্ট জমা দেন। এ ধরনের ঘটনা কিভাবে ঘটল তার তদন্ত দাবি করেছে স্থানীয় পঞ্চায়েত। আমি ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাই, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিডিও সাহেবের সাথেও কথা বলেছিলাম, এবং কথা বলার পর বিডিও সাহেবকে ব্যাপারটা আমরা জানিয়েছিলাম যে স্যার আমরা তদন্ত করে দেখেছি উনি বিবাহিত নন, উনি অবিবাহিত, এবং বর্তমানে উনি ছাত্রী। জি চব্বিশ ঘন্টায় এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। বিডিও বলেন বুথ লেভেল অফিসারের ভুল রিপোর্টের জন্যই এই বিভ্রান্তি। মণিমালা যাতে কন্যাশ্রী ভাতা পান তার আশ্বাস দিলেন বিডিও। লিখিত কমপ্লেন পেয়েছি আমরা, সেটা প্রাথমিকভাবে আমরা খতিয়েও দেখেছি। ওইখানকার মূলত এই প্রবলেমটা হয়েছিল যে আমাদের ওখানকার এনকোয়ারি অফিসার যিনি বিএলও ছিলেন তারই একটা রিপোর্ট ভুল আসার জন্যই এই ঘটনাটি ঘটেছিল। তো যখনই আমরা পিটিশন পেলাম আমরা কারেক্টিভ মেজার নিয়েছি। প্রশাসনিক গাফিলতির জেরে এক ছাত্রী এতদিন বঞ্চিত হচ্ছিলেন সরকারি সুবিধা থেকে। জি চব্বিশ ঘন্টার খবরের জেরে এবার তার সেই সমস্যা মিটতে চলেছে। জামালপুর থেকে অরূপ লাহা, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।